ওং নম শিবায়, ওং নম ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি ছয় রাশি পেতে চলেছে লটারি, সাতটা জুয়া, শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রচুর ধন সম্পদ এরা কিন্তু অর্জন করতে পারবে। সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে ভিডিও করতে আসছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। যেরকম আমরা জানি আজ অমাবস্যা শেষ সমাপ্তি ঘটছে, আর আজ থেকেই কিন্তু এই রাশিচক্রের যে গ্রহগত দিক, যে সুফল দিতে চলেছে এই ছটি রাশির, আর এই ছটি রাশি কিন্তু রথের দিন অর্থাৎ 12 জুলাই পর্যন্ত কিন্তু এরা লটারি প্রাপ্তি যোগ থাকছে। কোনো না কোনো সময় রাশিচক্রে এমন কিছু যোগ তৈরি হয় তার ফল কিন্তু আমরা সাধারণ মানুষ পেয়ে থাকি। আর সেই যে রাশিচক্রে এমন এক যোগ তৈরি হয়েছে যে ফল কিন্তু পাবে এই ছয় রাশি। এই ছয় রাশি সম্পর্কে তো অবশ্যই আমি একে একে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি নেই তো। কারণ এই যে আজ থেকে যে শুরু রাশিচক্রের ছটা রাশির জীবনের লটারি প্রাপ্তি চলবে 12 জুলাই পর্যন্ত, অতএব রথের দিন পর্যন্ত। এই রথের দিন অবশ্যই আপনারা এর মধ্যে কাটতে পারেন না পারেন, রথের দিন কিন্তু অবশ্যই লটারি টিকিট ট্রাই করবেন। আর এর মধ্যে যে কটা দিন আপনারা পাবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন, কারণ আমি এখানে লটারি প্রাপ্তির যোগ দেখছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আপনারা যদি লটারি না কাটেন তাহলে কি আপনারা লটারি পাবেন? পাবেন না। যোগ তৈরি হয়েছে আপনাদের বলবো কাটতে। এবার একবার কেটে পেলেন না, দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করুন, কারণ নাম্বারে কিন্তু এই ভিডিওটা দেখা গেলো যারা দেখছেন সবাই একদিনে যদি কাটেন অত তো প্রাইজই থাকবে না, অতএব একদিন কেটে বসে থাকবেন না। এই যে লং টাইম 12 জুলাই পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে ট্রাই করবেন, হয়তো আজকে পেলেন না পরের দিন কিন্তু পেতে বাধ্য, কারণ একসাথে অনেক লোক কাটলে পরে সবাই তো প্রেস পাওয়া সম্ভব না, সেগুলো কিন্তু বুঝতে হবে। কিন্তু আপনাদের রাশি কিন্তু চমকাচ্ছে, আর তার সাথে সাথে আপনাদের পার্সোনাল রাশি বিচার যদি আপনারা যারা করে রেখেছেন তারা তো বুঝতেই পারবেন যে রাহু এবং বৃহস্পতি, শুক্র এগুলো কী অবস্থায় আছে। বুধ যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের 200% আপনারা এই তিনটে জায়গা থেকে, চারটে জায়গা থেকে কিন্তু ধনপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে, যেরকম লটারি, সাতটা জুয়া এবং শেয়ার বাজার। যারা শেয়ার বাজারের সঙ্গে, শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদেরও কিন্তু প্রচুর, এতদিন আপনাদের যে হয়তো লস রানিং করছিলেন আজ থেকে কিন্তু আপনাদের জীবন পাল্টে যাবে। শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনাদের প্রচুর ধন সম্পদ আপনারা করতে পারবেন, প্রচুর অর্থের কিন্তু যোগান আপনারা পাবেন এই শেয়ার মার্কেট থেকে। এর সাথে সাথে আপনারা যারা সাতটা জুয়ার মধ্যে আছেন, যারা খেলেন তারা তো পাবেনই, আমি বলবো সাতটা জুয়া সবার দ্বারা খেলা সম্ভব না, কিন্তু লটারিটা ট্রাই তো সবাই করতে পারেন, লটারিটা কিন্তু কাটতেই পারেন। সাতটা জুয়ার যারা কাটেন না তাদের দরকার নেই, যারা কাটেন তারা কিন্তু তার থেকে পেতে চলেছেন, কারণ আমাদের ফাটকা যে ইনকাম, ফাটকা কিন্তু এই সাতটা জুয়া লটারি এগুলোর থেকেই আসে। অতএব লটারি আমি সবাইকে বলবো ট্রাই করতে। যখন এখানে লটারি প্রাপ্তি নিয়ে কথা হচ্ছে তবে লটারি তো অবশ্যই কাটতে হয়, লটারি না কাটলে তো আপনাদের লটারি প্রাপ্তি যোগ হবে না। এই যে ছয় রাশির কথা বলবো, সেই ছয় রাশির আমি একে একে বলবো। প্রথমে আসবো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু লটারি প্রাপ্তি ঘটছে, লটারি প্রাপ্তি বলে না, যে কোনো দিক থেকে কিন্তু ফাটকা ইনকাম এদের আসবে। সে সাতটা জুয়া লটারি যেগুলো বললাম, শেয়ার মার্কেট, এগুলোর থেকে কিন্তু এরা অর্থ পাবে, শুধুই কিন্তু ফাটকা। আর আদার্স যে ব্যবসা বাণিজ্য সেসব কথা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না, অনলি ফাটকা ইনকাম কিন্তু এদের হতে চলেছে। এরপরে যে ভাগ্যশালী রাশি বলা যায় সিংহ রাশি, সিংহ রাশিরাও কিন্তু এই ফাটকা অর্থ কিন্তু পেতে চলেছে, প্রচুর পরিমাণে কিন্তু এরা ফাটকা অর্থ পাবে, যেরকম লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে, যে কোনো দিক থেকে হোক হট করে কিন্তু এরা, এদের জীবনে কিন্তু প্রচুর অর্থের একটা যোগান এরা পেয়ে যাবে। চলবে কতদিন পর্যন্ত? 12 জুলাই পর্যন্ত কিন্তু এই দিনটা চলবে আজকে থেকে। এবার অবশ্যই আপনারা কিন্তু লটারি ট্রাই করবেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সে হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশিও কিন্তু ফাটকা অর্থ পেতে চলেছে লটারি, সাতটা জুয়া এবং শেয়ার মার্কেট থেকে, এরা কিন্তু প্রচুর অর্থে এদের আসবে। আর এই ফাটকা অর্থ কিন্তু পেতে গেলে আপনাদের অবশ্যই লটারি কিন্তু ট্রাই করতে হবে, কারণ লটারি যখন এই কথায় আসছে লটারি প্রাপ্তি, তবে লটারির সঙ্গে কিন্তু আপনার অবশ্যই যোগাযোগ থাকতে হবে।
তা না হলে কিন্তু আপনি ফাটকা ইনকাম পাবেন না। এই ভিডিওটা কিন্তু আমার এই বলাই শেষ থাকবে, আপনার জীবনে কিন্তু বাস্তবায়িত হবে না, কারণ এখানে কিন্তু ফাটকা ইনকামের কথা বলা হচ্ছে। কারণ সাতটা জুয়া আমরা জানি সবার দ্বারাই সম্ভব না, কিন্তু লটারি টাকাটা কিন্তু সম্ভব। আর তার সাথে সাথে আপনারা কিন্তু শেয়ার মার্কেটে যদি টাকা আপনারা লাগাবেন ভেবে রেখেছিলেন, এখন কিন্তু এই সময়ের মধ্যে আপনারা লাগাতে পারেন, শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু পেতে পারেন। ফাটকা যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের প্রচুর অর্থ আসতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু ফাটকা ইনকাম আসতে চলেছে, আর সেটাও কিন্তু আজ থেকে শুরু হবে। জগন্নাথ দেবের স্নানযাত্রা কাল গেছে, আজ থেকে কিন্তু আমাবচি সুসম্পন্ন হচ্ছে। এই সুসম্পন্ন হওয়ার পর থেকে যে যোগ একটা তৈরি হয়েছে রাশিচক্রে, সেই যোগের ফলে কিন্তু আপনারা এই লটারি প্রাপ্তি ঘটবে আপনাদের জীবনে, আর চলবে রথের দিন পর্যন্ত। হ্যাঁ, রথের দিন পর্যন্ত আপনাদের 12 জুলাই পর্যন্ত কিন্তু এই লং টাইম আপনারা পাচ্ছেন আপনাদের হঠাৎ প্রাপ্তি। লটারি সাতটা জুয়া থেকে কিন্তু অর্থ আপনারা পাবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন আসবে, এরাও কিন্তু প্রচুর অর্থ এরা ফাটকা পেতে চলেছে। অবশ্যই আমি বলবো যে লটারি অবশ্যই ট্রাই করুন, লটারি ট্রাই করুন, যদি সম্ভব হয় শেয়ার মার্কেটে টাকা কাটানোর, শেয়ার মার্কেটে টাকা কাটাতে পারেন, তাহলেই কিন্তু আপনারা এই আপনাদের যেই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু বাস্তবায়িত হবে। তার সাথে সাথে যারা জুয়া সাতটা খেলেন তাদের তো অবশ্যই এই কটা দিন আপনারা কিন্তু প্রচুর লাভবান হবেন, প্রচুর অর্থ কিন্তু আপনাদের ঘরে ঢুকবে, সেটা কিন্তু বলাই যায়। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনও কিন্তু বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এই ফাটকা এদের কিছু অর্থ আসবে সেটা কিন্তু বলাই যায়। এই ফাটকা অর্থটা কিন্তু খুব কম না, অনেকটাই কিন্তু এরা প্রচুর অর্থ বলা যায় এরা কিন্তু পেতে চলেছে। এটাও কিন্তু একই সাতটা জুয়া লটারি বা শেয়ার মার্কেট এগুলোর থেকেই কিন্তু এরা অর্থ পাবে, কারণ এই যে যোগ তৈরি হয়েছে এটা কিন্তু অনলি ফাটকা লটারি সাতটা জুয়া থেকেই আসবে। আর সেই ফাটকা যেটা আসবে সেটা কিন্তু আপনার বড় একটা কাজে লাগবে, অবশ্যই আপনাদের কিন্তু মনের সমস্ত ইচ্ছা আপনারা পূর্ণ করতে পারবেন এই ফাটকা ইনকাম থেকে। কারণ এখানে যখন ফাটকা ইনকামের কথা হচ্ছে বা লটারি সাতটা জুয়ার কথা বলা হচ্ছে, নিশ্চয়ই কিন্তু আপনাদের এই ফাটকা ইনকাম করতে গেলে আপনাদের এর পিছনে যেতে হবে, লটারি কাটতে হবে, তবেই কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে আপনাদের আমি একটা মন্ত্রর কথা বলে দেবো, 6টা রাশি আপনারা কিন্তু সকালবেলা উঠে 21 বার জপ করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগটা আরও ভালো ফল পেতে আপনারা কিন্তু আপনাদের সুবিধা হবে বা আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ফলটা পেতে পারেন। সেই মন্ত্রটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবেন, 21 বার করে জপ করবেন, ওং রাম রাহবে নম, ওং রাম রাহবে নম। এই 6টা রাশি কিন্তু এই মন্ত্রটা অবশ্যই সকালে উঠে জপ করবেন, আপনার কোনো শুদ্ধ বস্ত্র স্নান এসবের দরকার নেই, ঘুম থেকে উঠবেন, উঠেই এই মন্ত্রটা 21 বার করে জপ করবেন, করে দেখুন আপনাদের কিন্তু এই প্রাপ্তিযোগটা যে তৈরি হয়েছে খুব আরও ভালোভাবে আপনাদের জীবনে কিন্তু কাজ করবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।